আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে গোটা ভারতবাসীর মন খারাপ এবং বাঙালির মনও ভালো নেই, আর বাঙালির মন ভালো রাখার জন্য যে কয়েকটি জিনিস অবলম্বন করা হয়, যে কয়েকটি জিনিসের উপরে লক্ষ্য রাখতে হয়, তার মধ্যে অন্যতম মাধ্যম বা উপাদান হলো ফুটবল। ফুটবল প্রেম বাঙালির অন্যতম সেরা প্রেম, এবং ফুটবল রস পান করলেই কিন্তু বাঙালি বাঙালির খিদে মিটে যায়। সেই ফুটবলের খবর এই মুহূর্তে আপনারা জানেন যে একেবারে বিশ্বমানের দুটি কাপ অনুষ্ঠিত হতে চলেছে, ইউরো কাপ এবং কোপা আমেরিকা কাপ। কোপা আমেরিকা কাপ ল্যাটিন আমেরিকায় এবং ইউরো কাপ সারা ইউরোপে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা এ ব্যাপারে জানবো, যিনি এই দুটি কাপের জন্য ধারাভাষ্যের প্যানেলে আছেন, বাংলায় ধারাভাষ্য যিনি দেবেন এবং বাংলার বিখ্যাত ধারাভাষ্যকার প্রদীপ রায়, যার সম্পর্কে বলতে গেলে অনেকটা সময় খরচ হবে, শুধু এটাই বলি দীর্ঘ 46 বছর ধরে যিনি ধারাভাষ্য দিচ্ছেন বাংলার ভাষাতে ফুটবলকে কেন্দ্র করে। প্রদীপবাবু, আপনি এই ধরনের মানে কাপেতে ফুটবলে আপনি ধারাভাষ্যের জন্য যাচ্ছেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন? অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুটোই টুর্নামেন্ট, কিন্তু যেহেতু প্যান্ডামিক ছিল সেই কারণে পিছিয়ে গেছে। তবে পিছিয়ে গিয়েও সেখানেও টালবাহনা অনেক ছিল, শেষ পর্যন্ত এখন ইউরোকাপ এবং কোপা আমেরিকা দুটোই অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। যদিও কোপা আমেরিকা করতে গিয়ে অনেক অসুবিধাও ছিল, কলম্বিয়াতে তাদের একটা ইন্টারনাল প্রবলেম ছিল, সেই কারণে তারা সরে দাঁড়ায়। তারপর আর্জেন্টিনা প্রথমে তারা ইচ্ছা প্রকাশ করেছিল যে তারাই হোস্ট করবে এককভাবে, কিন্তু শেষ পর্যন্ত ওখানেও কোভিড এর সংখ্যা এত বেড়ে যায় যে তারা পিছিয়ে যায়। এখন আপাতত ঠিক হয়েছে ব্রাজিলে, ব্রাজিলও যে একেবারে সংক্রমণ মুক্ত তা নয়, তবুও ব্রাজিল ফুটবলের দেশ, সেখানে এবার কোপা আমেরিকা হচ্ছে। আর ইউরোকাপ তো সারা ইউরোপ ঘুরে ঘুরে হবে, রোমে শুরু হবে ইতালি টার্কি ম্যাচ দিয়ে, তারপর তো ইউরোপের বিভিন্ন প্রান্তেই খেলা হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম দুটো টুর্নামেন্ট বিশ্বকাপের পর, এর থেকে বড় টুর্নামেন্ট আর হয় না, সুতরাং এটা যে হচ্ছে। আর তুমি যে কথাটা বললে যে এই সময় বাঙালিদের মন, যারা এখন এই মুহূর্তে কিন্তু অনেক দিন ফুটবলের গন্ধ পাচ্ছে না তারা, সুতরাং তাদের মন ভরে উঠবে অন্তত ইউরো এবং ল্যাটিন আমেরিকা এই দুটো টুর্নামেন্ট খেলা দেখে। কারণ কি, এই টুর্নামেন্টের খেলা সরাসরি সম্প্রচারিত হবে এবং Sony 6 বাংলায় ধারাবাহিক শোনা যাবে, সেটাও একটা তাদের কাছে বাড়তি পাওনা। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি অত্যন্ত আকর্ষণীয় রূপেই এবার ধরা দেবে এবারের ইউরোকাপ এবং কোপা আমেরিকার কাপ। প্রদীপদা, আপনি ধারাভাষ্য বহুদিন ধরে দিচ্ছেন, যেটা আমি ইন্ট্রোডাকশনেই বলছিলাম, তবে এই যে কোপা আমেরিকা কাপে যে কটা টিম খেলবে, কটা টিম খেলবে এবং তাদের কি গ্রুপ বিন্যাস হবে, এবং ইউরোকাপে যে সমস্ত টিম খেলবে, কতগুলি টিম খেলবে, তাদের যে গ্রুপ বিন্যাস আছে, এ ব্যাপারে যদি একটু বলেন। কারণ এই মুহূর্তে বাঙালির মন ভালো নেই, কোপা আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা আপনার ইউরোকাপ দেখবে, একটু যদি বিশ্লেষণ করেন টিমের অবস্থান কিরকম, কোন টিমগুলি ভালো জায়গায় রয়েছে, কোন গ্রুপ ভালো জায়গায় রয়েছে, কি বলবেন? দেখো, কোপা আমেরিকার কথা যদি প্রথমে বলি, কারণ সাউথ আমেরিকান ফুটবলের প্রতি বাঙালির একটা বরাবরই একটু দুর্বলতা রয়েছে, তার কারণ পেলেকে কেন্দ্র করে ব্রাজিলের সব সাপোর্টার হয়ে গিয়েছিল, তারপর মারাদোনা আসার পর আর্জেন্টিনার সাপোর্টার, এখন মেসিকে দেখে আর্জেন্টিনার সাপোর্টার, যার ফলে ব্রাজিল আর্জেন্টিনা একটা শিল্প সমৃদ্ধ দেশ, তারা শিল্প প্রসূত ফুটবল খেলতে ভালোবাসে, সেই শিল্প দেখার জন্য বাঙালির মন ছটফট করে, সেই কারণে ল্যাটিন আমেরিকান ফুটবল সবসময় খুবই আকর্ষণীয়। এবারের কোপা আমেরিকাতে আমরা যেটা দেখছি, দুটো গ্রুপ করা হয়েছে, একটা গ্রুপে ব্রাজিল আছে, কলম্বিয়া আছে, ইকুয়েডর আছে, পেরু আছে আর ভেনেজুয়েলা আছে, আর অপর গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। আমরা যদি এবার দেখি, তুমি বিশ্লেষণের কথা বললে, ব্রাজিল নিঃসন্দেহে মোট 10টা টিম খেলছে প্রদীপ দা। হ্যাঁ, নিঃসন্দেহে 10টা টিম খেলছে এবং 9 বার তারা ইতিমধ্যে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং ব্রাজিল সবসময় কোপা আমেরিকাতে একটা অন্যতম ফেভারিট সাইড হিসেবে থাকে। তারা যে গ্রুপে আছে তাদেরকে চ্যালেঞ্জ এই গ্রুপে কে জানাতে পারে, কলম্বিয়া রয়েছে। আমরা যদি এবারে ফিফা র্যাঙ্কিংটা একবার দেখে নিই, তাহলে দেখবো ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিল রয়েছে 3 নম্বরে, কলম্বিয়া রয়েছে 15 নম্বরে, আর তারপরেই রয়েছে পেরু 27 নম্বরে, ভেনেজুয়েলা 30 নম্বরে এবং ইকুয়েডর তারা রয়েছে 53 নম্বরে। অর্থাৎ আমরা যদি ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দেখি, তাহলে ব্রাজিল কিন্তু অনেকটাই এগিয়ে। সুতরাং পরের স্থানগুলোর জন্য একটা তীব্র লড়াই হবে কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর মধ্যে।
আর আমরা যদি খেলোয়াড়দের দিকে তাকাই, ব্রাজিল দলটা এবার খুব সমৃদ্ধ দল এবং তাদের একটা ব্যালেন্স সাইড বলা যেতে পারে। ধরো ফরওয়ার্ড লাইনে যেমন নেইমার আছেন, তেমনি আছেন রিচার্লিসন, ফার্মিনো, গ্যাব্রিয়েল জেসুস, এছাড়া মিডফিল্ডে আছে ক্যাসেমিরো, ফ্রেড, ফার্মিনহো, ডগলাস লুইস, এরকম খেলোয়াড়রা রয়েছেন। আবার ডিফেন্সও ড্যানিলো, মাসকিনহোস, থিয়াগো সিলভা, এডেন মিলাটাও রিয়াল মাদ্রিদের। সুতরাং একটা যাকে বলে ব্যালেন্স সাইড সেটা কিন্তু ব্রাজিলের। আর কলম্বিয়া, তাদেরও কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে, তারা একবার কিন্তু এই কোপা আমেরিকা জিতেছিল 2001 সালে, যেখানে ইকুয়েডর তারা একবার চতুর্থ হয়েছিল আর ভেনেজুয়েলা একবার চতুর্থ হয়েছিল। সুতরাং তারা চতুর্থ স্থানের আগে এগোতে পারেনি, অথচ পেরু কিন্তু দুবার তারা কিন্তু কোপা আমেরিকা পেয়েছিল। সুতরাং পেরুর একটু বলা যেতে পারে কোপা আমেরিকাতে তারা প্রাধান্য রেখেছে কিছুটা সময়ের জন্যে। আর দলগত দিক থেকে আমরা যদি দেখি, ব্রাজিলের কথা বললাম, ব্রাজিল হট ফেভারিট এই গ্রুপ থেকে, যদিও কলম্বিয়ারও বেশ কিছু ভালো খেলোয়াড় আছেন। টটেনহামের ডেভিডসন স্যানচেজ আছেন, ইয়ারি মিনা আছেন এভারটনের, তারা ডিফেন্সের খেলোয়াড়, মিডফিল্ডে জুয়ান কোয়াদ্রাদো আছেন এবং লুইস ডিয়াস আছেন ফরওয়ার্ডে। এই দলটিও কিন্তু কলম্বিয়ার খারাপ দল নয়, যথেষ্ট ভালো ইন্ডিভিজুয়াল প্লেয়ার এখানে বেশি আছে, তবে নাম্বার অফ প্লেয়ার্স কম যারা বড় বড় দলে খেলেছে, মানে ইংলিশ প্রিমিয়ার লিগ বা সারিয়ে বা লা লিগা খেলা। অপরদিকে ইকুয়েডরের দিকে আমরা যদি তাকাই, ইকুয়েডরের দেখতে পাচ্ছি আমি পারভিস রয়েছে, এস্টি অপানা রয়েছে, ভেলারিয়ালের খেলোয়াড়, এবং কিন্তু সংখ্যাটা যে কথা বলছিলাম দুজন বা তিনজন, তেমনি পেড্রো অ্যাকুইনো রয়েছেন পেরুর হয়ে, অ্যাডভিন কুলা রয়েছেন পেরুর হয়ে। সুতরাং যে কথা বলছিলাম যে ব্রাজিলে যেখানে ধরো 10-11 যারা খেলবে প্রত্যেকেই সমৃদ্ধ, সেখানে এই দলগুলোতে কোনো দলের 3-4, কোনো দলের 5 এর বেশি নেই, যার ফলে এই গ্রুপ থেকে ফেভারিট ব্রাজিল বলা যেতে পারে। অপরদিকে আর্জেন্টিনা নিঃসন্দেহে ফেভারিট, তবে আর্জেন্টিনাকে কিন্তু চ্যালেঞ্জ জানাবে উরুগুয়ে। আমরা ফিফা র্যাঙ্কিং যদি দেখি তাহলে আর্জেন্টিনা রয়েছে 8 আর উরুগুয়ে রয়েছে 9, অর্থাৎ সামান্য 100। প্রদীপদা, এটা অন্য গ্রুপের কথা বলছেন, দুটো গ্রুপের মধ্যে? হ্যাঁ দুটো গ্রুপের। আমি প্রথমটা বললাম ব্রাজিলের যে 4 দলকে নিয়ে, এবার আর্জেন্টিনার গ্রুপটা, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, এই 5 দল রয়েছে। এই 5 মধ্যে আর্জেন্টিনাকে সবচেয়ে সমস্যায় ফেলতে পারে উরুগুয়ে। উরুগুয়ে কিন্তু মাথায় রাখতে হবে তারা 15 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, সবচেয়ে বেশি, যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে 14। সুতরাং একটা দুর্দান্ত টাক্কর আমরা দেখতে পাবো উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে। এবং দু দলেই কিন্তু বহু কুশলী খেলোয়াড় আছেন, এদিকে যেমন মেসি আছেন, তারপরে রয়েছেন মারিনো, এছাড়া রয়েছেন অ্যাগুয়েরো রয়েছেন, এবং লটারো মার্টিনো, এই খেলোয়াড়টির দিকে মাথা রাখতে হবে, গোল করতে খুব সিদ্ধস্ত। এছাড়া বুয়েন্দা আছেন, ডিমারিয়া আছেন, কারেয়া আছেন, তারপরে ওটামেন্ডি আছেন ডিফেন্সে, ট্যাগিওফিকো আছেন ডিফেন্সে, রোমেরো আছেন। সুতরাং আর্জেন্টিনা দলটিও কিন্তু যথেষ্ট শক্তিশালী। আর উরুগুয়ে যারা চ্যালেঞ্জ জানাতে পারে তাদের মূল শক্তি কিন্তু স্ট্রাইকারে, ওখানে লুইস সুয়ারেজ রয়েছেন, এডিনসন কাভানি রয়েছেন, এরা কিন্তু গোল স্কোরিং এবিলিটি এদের ভীষণ ভালো। এছাড়া মিডফিল্ডে লুকাস টারেরা রয়েছেন, এছাড়া রড্রিগেজ বেনটেকুর রয়েছেন, ভালভার্দে রয়েছেন যিনি রিয়াল মাদ্রিদে খেলেন, বেনটেকুর খেলেন জুভেন্টাসে, আর অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেন টারেয়া। সুতরাং এরা রয়েছেন ডিফেন্সে নির্ভর করার মতো, গিমনেস রয়েছেন। সুতরাং এই দলটিও কিন্তু যথেষ্ট ভালো। অপরদিকে বলিভিয়ার দিকে যদি আমরা তাকাই, বলিভিয়া তারা কিন্তু একবার কিন্তু জিতেছিল 1963 সালে কোপা আমেরিকা, কিন্তু তারপর থেকে খুব একটা সুবিধা করতে পারেনি। আর চিলি, তারা কিন্তু 2 জিতেছে টুর্নামেন্ট এবং প্যারাগুয়েও 2 জিতেছে। সুতরাং অপেক্ষাকৃতভাবে অন্য দলটির তুলনায় এই দলে কিন্তু কোপা আমেরিকা কাপ পাওয়া বা জেতার সংখ্যাটা অনেক বেশি। সুতরাং তাও আমরা আশা করতে পারি এই গ্রুপ থেকে এবার আর্জেন্টিনা, যা ফর্ম আছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে, ওদিক থেকে ব্রাজিল, ব্রাজিলের সঙ্গে যাবার জন্য লড়াই হবে, কলম্বিয়া হয়তো এগিয়ে থাকবে প্রথম দুটি স্থানের ক্ষেত্রে। প্রদীপদা, মানে আমরা খুব সুন্দর ব্যাখ্যা পেলাম। এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, যেটা প্রথমে বলছিলাম যে ইউরোকাপ, ইউরোকাপে এখানে যেমন কোপা আমেরিকা কাপে আপনি বললেন 10 টিম খেলবে, 5 করে টিমের গ্রুপ হয়েছে, 2 গ্রুপ, কোপা ইউরোপ কাপে কটা টিম খেলবে, কটা গ্রুপ হবে, এবং সেই গ্রুপের বিন্যাস কি এবং কাদের সম্ভাবনা দেখছেন, কি বলবেন? এটা 24 দল খেলছে, তা প্রতিটি গ্রুপে 4 করে টিম আছে আর কি, 4 করে টিম, অর্থাৎ 6 গ্রুপ হচ্ছে। এই 6 গ্রুপে 24 দল খেলছে মোট। তার মধ্যে আমরা যদি গ্রুপ এ তে দেখি,
গ্রুপ এ তে রয়েছে টার্কি, ইটালি, ওয়েলস এবং সুইজারল্যান্ড। এবং এদের মধ্যে তুমি নাম শুনেই বুঝতে পারছ ইতালি সবচেয়ে শক্তিশালী দল এবং ফ্রন্ট রানার থাকবে প্রথম দুটো স্থানের মধ্যে ইতালি যাবার। এবং তারপরের লড়াইটা কিন্তু হবে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড 13 নম্বর তাদের ফিফা র্যাঙ্কিং, অপরদিকে টার্কি 29 এবং ওয়েলস রয়েছে 17। সুতরাং টার্কির সম্ভাবনা এবার কম কোয়ালিফাই করার ক্ষেত্রে, কিন্তু সুইজারল্যান্ড এবং ওয়েলসের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মনে রাখতে হবে ওয়েলসের কিন্তু গ্যারেল ওখানে বেল রয়েছেন, গ্যারেথ বেল তিনি কিন্তু রয়েছেন, যার ফলে ওয়েলস কিন্তু এবার একটা বদ্ধপরিকর। একটু আগে একটা ইন্টারভিউকে গ্যারেথ বেল বলেছেন যে এবার কিন্তু আমরা নক আউট স্টেজের দিকে তাকিয়ে খেলবো। সুতরাং তারও একটা ভালো দল। এবার গ্রুপ বি তে যদি থাকাই তাহলে দেখবো ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম এবং রাশিয়া। আর বেলজিয়াম তো তুমি জানো এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর দেশ, যদিও বেলজিয়াম এখনো পর্যন্ত ইউরোকাপ জেতেনি। সুতরাং সেই অনাশ্বাদিত স্বাদ তারা অন্তত গ্রহণ করতে চাইবে এবং তারা প্রচন্ড ভালো ফর্মে রয়েছে। আর দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য ডেনমার্ক সবার আগে থাকবে, অন্তত ফিনল্যান্ড বা রাশিয়ার থেকে। যদিও রাশিয়ার দলটা এবার তারুণ্যে ভরপুর, সুতরাং রাশিয়াও একটা ফাইট দেবে, তা সত্ত্বেও আমি বলবো ডেনমার্ক হয়তো সেকেন্ড প্লেস পেতে পারে। আর থার্ড বা সি গ্রুপ যদি বলি সেখানে আছে নেদারল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া। এবং এই গ্রুপটার মধ্যে নেদারল্যান্ড সবার আগে, তাদের 16 নম্বর র্যাঙ্কিং শুধু না, দল হিসেবেও তারা অনেক ভারী। কিন্তু তারপরে যে দলগুলো আছে ইউক্রেন, অস্ট্রিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া, এদের মধ্যে ইউক্রেন এবং অস্ট্রিয়ার সুযোগ আছে, তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ম্যাচটা জিততে, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে। সুতরাং মূল লড়াই সেকেন্ড প্লেসের জন্য থাকবে ইউক্রেন এবং অস্ট্রিয়ার মধ্যে। এবার গ্রুপ ডি, গ্রুপ ডি তে ইংল্যান্ড রয়েছে, এখন ফিফা র্যাঙ্কিং এ 4 নম্বরে রয়েছে ইংল্যান্ড, তারপরেই রয়েছে ক্রোয়েশিয়া 14 নম্বরে। সুতরাং ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এই দুটো হট ফেভারিট এই গ্রুপ থেকে। তারপরে স্কটল্যান্ড এবং চেক রিপাবলিক রয়েছে, তবে চেক রিপাবলিক বা স্কটল্যান্ডের থেকে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার নকআউটে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর গ্রুপ ই তে যদি আমরা চলে যাই সেখানে দেখবো স্পেন রয়েছে 6 নম্বর বিশ্ব র্যাঙ্কিং এ এখন রয়েছে, তার সঙ্গে সুইডেন, পোল্যান্ড এবং স্লোভাকিয়া। এখানেও কিন্তু নিঃসন্দেহে স্পেন এগিয়ে থাকবে 1 নম্বর স্থানের জন্য। আর সুইডেনের সঙ্গে পোল্যান্ডের একটা তীক্ষ্ণ লড়াই হবে, শেষ পর্যন্ত কি যায় দেখা যায়। আর এফ গ্রুপটাকে বলছে গ্রুপ অফ ডেথ, তুমি নামগুলো শুনলেই বুঝতে পারবে, হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি। সুতরাং এই ছেলে এই গ্রুপটা সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কোন দলগুলো যাবে এখানে, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল। পর্তুগাল মনে রাখতে হবে লাস্ট ইয়ার রানার্স আপ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন ওই দলে, এবং পর্তুগাল টিমটা এবার খুবই ভালো দল। সুতরাং অত্যন্ত আকর্ষণীয় একটা ফুটবলের ছবি আমরা কিন্তু ইতিমধ্যেই পাচ্ছি গ্রুপ বিন্যাস যা আমরা দেখলাম। সুতরাং নক আউট স্টেজে গিয়েও কিন্তু একটা রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে ইউরোকাপে গিয়ে পৌঁছবে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রদীপদা, বিশ্বকাপের যে টিমগুলো খেলে সেই সমস্ত টিমগুলি এখানে খেলছে কোপা আমেরিকা কাপে এবং ইউরোকাপে। ইউরোকাপে 24টা এবং কোপা আমেরিকাতে 10টা, মোট 34টা দল, মানে অর্থাৎ 34টা দেশ অংশগ্রহণ করছে। 11 তারিখ ঠিক কোন সময়ে ইউরোকাপ এবং কোন সময়ে কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হতে চলেছে সে ব্যাপারে একটু বলবেন। এবং সাথে এটা বল, আমি অনুরোধ করব যে আপনি যদি একটু তুল্যমূল্য বিচারটা করেন বিশ্বকাপ ভার্সেস এই দুই কাপ একসাথে হওয়া, কি বলবেন? না দেখো, বিশ্বকাপ তো বিশ্বকাপ, তার একটা আলাদা পেডিগ্রি আছে। কিন্তু তুমি বিশ্বকাপের পর ইউরোকাপ অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতা, এখানে সব হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর ল্যাটিন আমেরিকার কাপটা সেটাও তাদের একটা নিজস্ব ঐতিহ্য আছে, পরম্পরা আছে, বহু দিনের টুর্নামেন্ট এই ল্যাটিন আমেরিকান বা কোপা আমেরিকার কাপটা। সুতরাং দুটোরই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এবারের দিক থেকে বলবো একটা ইউনিকনেস যদি বলতে বলো, তাহলে বলবো যে আমি অন্তত দেখিনি যে দুটো কাপ একসঙ্গে চলছে, এবার কিন্তু আমরা দেখছি। হ্যাঁ প্রদীপদা, আমি এই জায়গাটা দিয়ে আপনাকে আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম যে কোপা আমেরিকা কাপ আলাদা করে হয়, ইউরো কাপ আলাদা করে হয়, যেহেতু একই সময়ে কয়েক ঘন্টার পার্থক্যে এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, তো এটাও যেন বিশ্বকাপের আগে আর একটা বিশ্বকাপ পাওয়ানো হলো। হ্যাঁ, নিঃসন্দেহে বলা যেতে পারে। আর তবে একই সময় নয়, যেহেতু ল্যাটিন আমেরিকান টাইমটা আমাদের মধ্যরাত বা ভোর রাত এই সময়টা হবে, আর এখানে ইউরোপিয়ান যে টুর্নামেন্টটা হবে
সেগুলো মোটামুটি ধরো 6:30 খেলা, 9:30 খেলা, তারপর 12:30 খেলা, বা 3:30 খেলা, 6:30 খেলা, 9:30 খেলা। অর্থাৎ বেশিরভাগ ইউরো কাপের ম্যাচগুলো কিন্তু আমাদের ভারতবাসীরা দেখতে পাবে দিনে দিনে। ধরো 3:30 ফার্স্ট ম্যাচটা হলো, তারপর 6:30 সেকেন্ড ম্যাচ, তারপর থার্ড ম্যাচ হচ্ছে 9:30। সুতরাং আবার কোপা আমেরিকা শুরু হবে 12:30, তো প্রথম ম্যাচ শুরু হচ্ছে 14 তারিখ, মানে 14 তারিখ মানে 13 তারিখ রাতেই, কিন্তু যেহেতু 12:00 পর 14 তারিখ হয়ে যায়, সেই কারণে 2:30 থেকে আর্জেন্টিনা বনাম চিলি খেলা দিয়ে শুরু হয়ে যাবে। সুতরাং সেই জন্য টাইমটা আলাদা, একই সময় হলেও টাইমটা আলাদা, আর নাম্বার অফ ম্যাচেস তো অনেক বেশি ইউরো কাপে থাকবে কোপা আমেরিকার তুলনায়। প্রদীপবাবু, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছি যে আপনি 46 বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, আমরা আশা করবো আরো 4 বছর ধারাভাষ্য দেবেন, ধারাভাষ্যের 50 বছর পূর্তি ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি ভারতবর্ষের ধারাভাষ্যে ইতিহাসে প্রথমবার অর্জন করবেন, তবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে আপনার যথেষ্ট এজ হয়েছে, তারপরও ফুটবলের প্রতি কোন প্রেম বা কোন বাধ্যবাধকতা আছে একেবারে নিজের শহর ছেড়ে মুম্বাইয়ের মতো জায়গাতে গিয়ে কমেন্ট্রি করছেন? দেখো, ধারাভাষ্যটা তো আমার কাছে একটা মন্দির, এটা একটা ভালোবাসার জায়গা। আমি খুব ছোট বয়স থেকে কমেন্ট্রি করার সুযোগ পেয়েছি এবং আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, সেই জন্য আমি কৃতজ্ঞ। আজকে 46 বছর হতো না যদি না অত ছোট বয়স থেকে আমি কমেন্ট্রি করতে পারতাম, কিন্তু এটা একটা অক্সিজেন জানো তো। সত্যি কথা বলতে কি, এই যে প্রিপারেশন তুমি বললে, 34টা দেশ খেলছে, তার ধরো 26-27টা করে প্লেয়ার, এই যে সব প্লেয়ারদের নিয়ে পড়াশোনা, এই রিসার্চ ওয়ার্ক, একটা হিউজ কাজ, মানে 2:30 অব্দি পড়তে হচ্ছে, তা এগুলো করে আমি নিজের আনন্দ পাই, নিজের আনন্দে থাকি, সেই জন্যই করে যাচ্ছে আর কি। বাঙালির আবেগ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে কেন্দ্র করে, আপনার কি মনে হয় এই মুহূর্তে কোপা আমেরিকা কাপে কোন দল ফেভারিট? দেখো, কোন দল ফেভারিট বলা খুব মুশকিল, তবে আমি আশা করব ফাইনালটা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা হবে। তবে বাঙালিরা বিশেষ করে যারা আর্জেন্টিনার সমর্থক বা মেসির সমর্থক, তারা চাইবেন এবারের কোপাটা অন্তত মেসির হাতে যাক, কারণ তুমি জানো বিশ্ববন্ধিত ফুটবলার মেসি, তার রেকর্ডের শেষ নেই, কিন্তু একটা জায়গায় তার নিজেরই খেদ রয়ে গেছে, আর্জেন্টিনাকে বড় কোনো ট্রফি সে তুলে দিতে পারেনি, যেটা ধরো প্রদীপ দা সেই এই জায়গা থেকেই আমার প্রশ্ন রয়েছে, মনে পড়ে গেল যে যখন মেসি দেশের হয়ে খেলছেন তার কিন্তু সাফল্যটা কম, আর এই মেসি যখন ক্লাবের হয়ে খেলছেন সাফল্যও বেশি, এর কারণ কি? মানে যোগ্য সহায়তা তিনি কি পাচ্ছেন না সতীর্থদের কাছ থেকে দলীয় দলের দেশের হয়ে খেলার সময়, কি বলবেন? না দেখো, সত্যি কথা বলতে কি, একটা দেশের হয়ে খেলা আর ক্লাবের হয়ে খেলা একটা ডিফারেন্ট প্রপোজিশন। আর তারপর ক্লাবগুলো খেলেছে মেসি বার্সেলোনার মতো দলে, দলটা যথেষ্ট ভারী দল, অনেক অন্যান্য খেলোয়াড়রা তার সঙ্গে যারা খেলে, মেসির মানের যদি নাও হয় মেসির থেকে একটু কম মানের, কিন্তু একটা আর্জেন্টিনা দেশের দল, আর্জেন্টিনা এমন দল না বলে বলে সকলকে হারাবে বা প্রত্যেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এরকম দল নয়, তারা মাঝে মাঝে ঝলসে উঠেছে, চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং মেসির যে 11 জনের খেলা, তো মেসির একা খেলা নয় তো, সুতরাং মেসির সমমানের ফুটবলার আর্জেন্টিনায় কম আছে, যে কারণে দলগত খেলায় সেই সুবিধাটা পাওয়া যায় না যেটা মেসি পান বার্সেলোনায় বা আগেও পেয়েছেন। এবারের বার্সেলোনা টিমটা একটু খারাপ হয়েছে, কিন্তু আগে বার্সেলোনা টিম যথেষ্ট ভালো ছিল, সুতরাং এটা একটা ব্যাপার, সাপোর্টিং প্লেয়ার তো দরকার। তবে মেসি এমন একটা প্রজন্মের ফুটবলার যে মেসিকে এত দিন ধরে একটা মানুষ খেলে যাচ্ছে, ধরো তার কর্মকুশলতা, তার যে স্কিল, তার ড্রিবল, তার স্পিড, তার যে খেলার যে ছন্দ এবং তার যে চিন্তা ভাবনার স্তর, সে থ্রুগুলো বাড়ায় কি অসাধারণ, যেন মনে হয় ছবির মতো। সুতরাং মেসি একার কাঁধেও যে যেটা যায় না তা না, মারাধানা করে দেখিয়েছিলেন। সুতরাং আমরা আশা করবো মেসির ঝলক এবারে অন্তত আর্জেন্টিনায় হয়ে তার দেখা যাবে, এবং মেসি নিজেও প্রস্তুত হচ্ছেন, তুমি জানো কিভাবে রিগোরাস পরিশ্রম করছেন মেসি, আর একটাই স্বপ্ন এই কোপা আমেরিকাটাকে জেতা। প্রদীপ দা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে নজর থাকবে, বিশেষ করে ইউরোপ কাপে, ইউরোপ কাপ যখন হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিরকম ভাবে নিজেকে নিজের দলকে টেনে নিয়ে যেতে পারবে এবং তার সতীর্থদের কাছ থেকে তার দলের কিরকম সমর্থন, তার দেশের বয় দলের যে দেশে খেলবে কিরকম সাপোর্ট পাবেন? রোনাল্ডো যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন, এবারের পর্তুগাল দলটি খুবই ভালো, আর রোনাল্ডো একটা মানে ইতিহাসের হাতছানি তার কাছে দিচ্ছে, কারণ আন্তর্জাতিক ফুটবলে তার 103টে গোল হয়ে গেছে, আর 4টে গোল করলেই তিনি কিন্তু
সবচেয়ে যে বেশি গোল করেছেন ইরানের খেলোয়াড় আলি দাউদ তার কাছে চলে যাবেন, সুতরাং সেদিক থেকে একটা স্পিরিট থাকবে। আর গতবারের চ্যাম্পিয়ন হচ্ছে পর্তুগাল, মনে রাখতে হবে ফাইনালে পর্তুগালের হয়ে রোনাল্ডো কিন্তু গত কোপা আমেরিকা এই ইউরোকাপে মাঠে নামতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও পর্তুগাল জিতেছিল, আর এবার তো স্বয়ং মাঠে নামবেন, সুতরাং রোনাল্ডোর দল যথেষ্ট ভারী। তবে ওই গ্রুপ অফ ডেথে পড়েছে, ওখানে কিন্তু শুরুতেই তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে। প্রদীপ, ফুটবলের সামগ্রিক ইতিহাস যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে পেলে এবং মারাদোনা সব থেকে বেশি চর্চিত ইতিহাসে, এবং তাদের পরে মাঝখানে অনেক কিংবদন্তি ফুটবলার খেলেছেন, তাতে রোনাল্ডো ব্রাজিলের পুরাতন রোনাল্ডোর কথা বলি, বেবেতো রোমারিও থেকে শুরু করে বা জিদান জিনেদিন জিদান থেকে শুরু করে লুই ফিগো থেকে শুরু করে পর্তুগাল, এরকম অনেক অজস্র আছেন, অজস্র না হলো কয়েকশো আছেন। কিন্তু এই রোনাল্ডো আর মেসি, মারাদোনা আর পেলের মতোই কি চর্চিত হচ্ছে বর্তমান নায়ক হিসেবে? তারাও কি ভবিষ্যতের যে ইতিহাসটা তৈরি করছেন এটাও কি শত শত বছর পরও ঠিক সমান চর্চায় থাকবে না যেভাবে মেসি পেলে এবং মারাদোনা আছে? নিশ্চয়ই, এরা হচ্ছে মানে ক্ষণজন্ম ফুটবলার, এরা সবসময় জন্মায় না। তবে তোমার একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, তুমি যে একটু আগে আরো অনেক খেলোয়াড়দের নাম বললেন, জিনেদিন জিদান থেকে আরম্ভ করে অনেক খেলোয়াড় ছিলেন, এবং পেলের সময় তুমি ভাবলে চলবে না, পেলের সময় কি অসম্ভব ভালো ফুটবলাররা ছিলেন, গ্যারিনচা ডিডি ভাবার মতো ফুটবলাররা ছিলেন, সুতরাং তারাও কিন্তু পেলের খুব কাছাকাছি ছিলেন। কিন্তু পেলে এমন একটা বর্ণময় চরিত্র, আসলে কি জানো তো, নায়ক তো সবাই হয় না, নায়ক তো একজনকেই বাঁচতে হয়, দশটা নায়ক হয় না, সুতরাং নায়কের জন্য লড়াই চলে দশজন করে, কিন্তু আলটিমেটলি নায়ক হয় একজন। তো এরা জীবনে এসেছে নায়ক হওয়ার জন্য, অর্থাৎ পেলে নায়ক তার সময়, মারাদোনা নায়ক তার সময়, আবার এখন আমরা দেখতে পাচ্ছি দু প্রান্তে একদিকে মেসি অপরদিকে রোনাল্ডো। হ্যাঁ, শেষ প্রশ্ন করি প্রদীপ দা, ইতিহাসে থেকে পাওয়া যাচ্ছে নায়ক হিসেবে পেলে আর এবং মারাদোনা, বর্তমানে মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ভবিষ্যতে এরকম কাউকে দেখছেন সম্ভাবনা কোনো জুনিয়রের মধ্যে? আসবে আসবে, ডেফিনেটলি আসবে। আমার মনে হয় এবারের ইউরোকাপ এবং কোপা আমেরিকা তার সন্ধান দিতে পারে, কেন ধরো ইতিমধ্যেই তো নেইমার চলে এসেছেন, যথেষ্ট ভালো ফুটবল খেলছেন নেইমার, এবং আরো নতুন খেলোয়াড় অনেকে আছেন, এই আর্জেন্টিনা দল থেকেও বেরোতে পারে, ব্রাজিল দল থেকে বেরোতে পারবে, আর আসছে শুনে এবারের কিন্তু ইউরো কাপ এবং কোপা আমেরিকা কিন্তু নতুন একটা দিগন্ত খুলে দিতে পারে তরুণ ফুটবলারদের জন্য, যেখান থেকে তারা একটা এখান থেকে একটা ইন্ডিকেশন দেবেন, ইঙ্গিত দেবেন আমি আসছি, এইরকম আমরা প্রতিধ্বনি হয়তো শুনতে পাবো এবার। প্রদীপ দা, বাংলার 10 কোটি মানুষ এবং পূর্ববঙ্গেরও 15 কোটি বাঙালি, মোট প্রায় 25 কোটি বাঙালির আবেগ রয়েছে এই ফুটবলকে কেন্দ্র করে, এবং আমি যতদূর জানি ধারাভাষ্যটা আমি নিজেও টুকটাক দিই, সে কারণে যে বাংলাদেশে কিন্তু প্রদীপ রায়ের ধারাভাষ্যের কিন্তু প্রচুর ফ্যান আছে, তাই পূর্ববঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাঙালি ফুটবল ফ্যানেদের প্রতি আপনার কি বার্তা থাকবে? এই দুই কাপকে তারা কিভাবে উপভোগ করবেন, কি পরামর্শ দেবেন? ভীষণ ভাবে উপভোগ করবে তারে, মানে ফুটবল অন্ত প্রাণ সেটা আমি বুঝি, বাংলাদেশে হয়তো আমি যাইনি, কিন্তু বাংলাদেশের মানুষের যে ধরনের আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেরকম ভাবে তারা বলে লেখে আমি অবাক, আমি জানতামই না, সুতরাং তারা ফুটবলকে এত ভালোবাসে, আমাকে ভালোবাসে, এর জন্য আমি কৃতজ্ঞ। তবে ফুটবল নিঃসন্দেহে তার আপন রঙে আবির্ভূত হবে এবারের কোপা আমেরিকা এবং ইউরোকাপে, এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়ারসিক বা ফুটবল প্রেমী বাঙালিরা যেমন মেতে উঠবে, তেমনি পূর্ববঙ্গের বাঙালিরাও মেতে উঠবে এই ফুটবল উৎসবকে ঘিরে। অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা, প্রদীপ রায় এতক্ষণ আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন। আমরা আশা করব যে প্রদীপ দার কাছ থেকে শিখে নেবেন বর্তমান প্রজন্মের ধারাভাষ্যকার সৈয়দ রহিম নবীরা, এবং তবেই কিন্তু পুরাতন এবং নবীনের সংমিশ্রণে ভারতীয় ফুটবলের সাথে ভারতীয় ফুটবলের ধারাভাষ্য বিভাগও উন্নত থেকে উন্নততর জায়গায় যাবে। ধন্যবাদ প্রদীপ দা। ধন্যবাদ।